আজ 5 মার্চ আমরা এখন উপরেই আছি এই ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম এখনো সবাই হতে পারেনি ওদিকে টয়লেটে লাইন দিয়ে আছে ঠান্ডা বাইরে প্রচুর এখন বাইরে আজকে ওয়েদারটা পুরো মেঘলা আছে পুরো আপনি আছে কালকে রাতে এতটা ঠান্ডা ছিল যে প্রত্যেককে দুটো করে ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হয়েছিল যাতা লেভেলের আজকে তো যাচ্ছি বাড়ছে সেখানে তো আরো বেশি ঠান্ডা জানি না কি করব তখন দেখা যাক কি হয় এখান থেকে গাড়ি করেই যাব যেটা হচ্ছে হিলে বাড়ছে যে সেনচুরি গেটটা অবধি সেটা হচ্ছে এখান থেকে 9 কিলোমিটার মতো ওই ওখান অবধি গাড়ি করে গিয়ে ওখানে আমাদের গাইড থাকবে গাইডের সাথে আমরা ওই 4 কিলোমিটার ট্রেক করে বাড়ছে অবধি যাব আমি জানি না 4 কিলোমিটার ট্রেক করতে কেমন লাগবে বা কি ফিল হবে আমি জানি না কারণ আমার আগে ট্রেকের সেরকম এক্সপিরিয়েন্স নেই আমি লাস্ট টাইম যখন ডিসেম্বরে আমি সিলেটিগাঁও গেছিলাম তখন একটা 1 কিলোমিটার একটা ট্রেক ছিল সেটা ট্রেক বলবো না ঠিক 1 কিলোমিটারটা জায়গা একটা ভিউ পয়েন্ট ছিল সেটা দেখতে গেছিলাম হেঁটে তো এবার দেখা যাক 4 কিলোমিটারটা হাঁটতে কিরকম ফাটে তোমরাও থাকো দেখো জিনিসটা কেমন লাগে তোমরা তো জিনিসটা এখন নিজে থেকে জিনিসটা ফিল করতে পারবে না ক্যামেরার মাধ্যমেই দেখো যে কেমন জিনিসটা লাগছে আর নিজেকে ফিল করতে হলে তো আসতেই হবে এখানে সাইফুল্লাহ ভাই তো পুরো মাফলার ফাফলার জড়িয়ে ফুল প্রোটেক্টেড কোনো ঠান্ডা লাগার কোনো কেসই নেই পুরো এখন কিচ্ছু মানে ওয়েদার কোনো ক্লিয়ারের কোনো জায়গাই নেই পুরো মেঘ চারিদিকে মেঘ দীপক ভাই গাম থেকে মুখটুক মোচামুচি করছে সব থেকে বেশি ঠান্ডা লেগেছে মনে হয় ওরই কাল রাত্রে ওদের রুমটাই দেখি কি করছে মর্নিং 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 গুড মর্নিং কাল রাত্রি কেমন কাটলো হ্যাপি হ্যাঁ ঠান্ডা 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 কেমন লাগলো ভাই কাল রাতে হয়েছিলাম প্রচুর জার্নি হবে জার্নি হওয়ার পর হয়তো এনজয়টা করতে পারবো না কিন্তু কাল রাতে এতটাই এনজয় হয়েছে হয়তো তিন দিনের সমান হয়ে গেছে ও আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি কালকে আমি তো ডিনারের ওখানে ভিডিও শেষ করে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমরা ওই যে বনফায়ারের যে আগুনটা ছিল ওখানে প্রায় 12:30 অবধি ছিলাম প্লাস সবাই মিলে এখানে আশেপাশে গ্রামটা রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ঘুরেছি তো সেটা তো ভিডিও করে দেখানো সম্ভব নয় এতটা অন্ধকার যে কিছুই বুঝতে পারবে না তো ওই জন্য দেখানো পসিবল হয়নি কিন্তু এনজয় ফাটাফাটি করেছি মানে কোনো কথা হবে না আর আতা ভাই কি এখনো ঘুম থেকে উঠতে পারেনি হ্যাঁ উঠেছে কিন্তু আতা ভাই এখন সরি গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত আতা ভাই ওর অল টাইম এখন নতুন দু মাসের প্রেম সদ্য সদ্য প্রেম ও এখন কিছু বলার নেই হয়ে গেলাম আরেকজন দাঁত মারছে চাটা খেতে প্রচুর ঠান্ডা লাগছে চলো রেডি রেডি হয়ে একদম চা খেতে চলে এসেছি লাল চা এই মেঘলা ওয়েদার কোন কোন ঠান্ডার মধ্যে এক চামচ চা একটা অমৃতের মতো লাগে সত্যি অসাধারণ আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে গরম গরম রুটি এবং রুটি থেকে দেখছো ধোঁয়া উঠতে পারছে একদম পুরো এক্ষুনি তৈরি হয়েছে আর সাথে আছে আলুর দম আমাদের সবাই রেডি এখন গাড়ি বের হচ্ছে যাবো হচ্ছে একদম ডিরেক্ট বার্সে স্যানিচুরির যে গেট সেখানে তো সেখান থেকে ট্রেকটা স্টার্ট হবে তো ওখানেতে একদিন কাটালাম এক্সপিরিয়েন্স অসাধারণের থেকেও বেশি মানে সেটা বলে বোঝাতে পারবো না এক্সপিরিয়েন্সটা গেইন করতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে এসো মনোজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দেবো তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা সবাই তো আমরা আজকে যেখানে ওখরেতে ছিলাম সেটা হাইট হচ্ছে অল্টিটিউড হচ্ছে 7500 ফিট তো আজকে যেখানে বার্সে যাবো সেখানে হচ্ছে সেটা আরও অনেকটা উঁচু 10500 ফিট মতো অনেকটা ঠান্ডা বেশি হবে রাত্রের দিকে -1-2 থাকতে পারে পৌঁছে
গেছি বার্সে স্যানিটারি গেটটাতে, ছেলেপিলে রেডি, হাতে লাঠি ফাটি নিয়ে রেডি, ঠিক আছে? ট্রেক এখন শুরু হবে, চলো ভিতরে গিয়ে মজা হবে। একটা জিনিস, আজকে ওয়েদারটা ক্লিয়ার নয়, পুরোটাই ক্লাউডে ঢাকা, চারিদিকে মেঘ। অ্যাকচুয়ালি নিচে যে গেটটা দিয়ে এলাম ওটা কিন্তু স্যানিটারির এক্স্যাক্টলি মানে ওই গেটটা নয়, স্যানিটারির মেন গেট হচ্ছে পিছনে। নিচ থেকে জাস্ট একটু উপরে উঠে এসে আমি দেখলাম যে স্যানিটারির মেন গেটটা আছে এখানে। তো যাই হোক, ওটা আমার বলতে ভুল হয়েছিল বুঝতে। তো এখান থেকে মেনলি আমাদের জঙ্গলের ভিতরে চেকটা স্টার্ট হচ্ছে। দেখো, দেখেছো এরা কী করছে? লাঠি খেলায় লাঠি খেলায় সব চালাবে সব। আর স্যানিটারিতে ইয়ে করার জন্য এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে প্রত্যেকের জন্য টিকিট লাগবে। তো টিকিটটা হচ্ছে 55 টাকা পার হেড, তো খুব একটা বেশি নয় একদমই। চলো এবার ভিতরে যাওয়া যাক। চেক চলছে, জায়গাটা এতটাই নিশ্চুপ, মাঝে মাঝে পাখির ডাক টাক শুনতে পাচ্ছি, তাছাড়া আর কোনো মানে আওয়াজ এখানে নেই। একটা নিস্তব্ধতা, মানে কেউ মানে একলা থাকার মজাটা এইখানে চেক করলে বোঝা যাবে। প্রচুর চেক করতে ফাটবে আমি জানি, কিন্তু মনের জোরে এগিয়ে যেতে হবে। পিছনে আসছে দীপক আর বিকাশ, সামনে যা রে আমাদের গ্রুপ যাচ্ছে পুরো। চলো সামনে আরও ভালো ভালো সিন যা পাবো দেখাবো। আমাদের গাইড ভাই হচ্ছে মিনা শেরপাজি, নিমা শেরপাজি। তো আমাদের পুরো এই ট্রেকটার গাইড হিসাবে যাচ্ছে। চলো সামনে, এগোতে পুরো ফেটে যাচ্ছে এগোতে। এখনো 1 কিলোমিটার হয়নি, ছেলে পেলে তাতেই পুরো ফেটে গেছে, লাইন ধরে আসছে। কেমন লাগছে ভাই? দারুন দীপক ভাই, মজা মজা লাগছে। উড়ি উড়ি বাপ বাপ কে দারুন উড়ি উড়ি বাপ ইয়ো কষ্টে শুধু আমাদের কে গিয়েছে দেখেছে আমার মনে বলছি আমি তোমায় আমি ভালোবাসে তোমায় আমি চাই। এই মজাটা থেকে না আসলে বোঝা যাবে না, পাতি কথা বলে দিলাম, থেকে না আসলে বোঝা যাবে না, তাই কি করতে হবে? আসতে হবে। বুঝতে পারছো জায়গাটার ফিল নিতে পারছো কি তোমরা? দেখো এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ট্রেক করে করে, শরীর ক্লান্ত হলেও এই যে ওয়েদার আর যা ফিল দিচ্ছে না, সব কিছু মনে হবে না। মুশিদ তো আর বলছে ছুটে চলে যাবে নাকি বার্সে? ছুটে চলে যাবো আমি, দৌড়ে একদম। যারা ছোট মার দেখি সামনে, একটা রেস্ট নেওয়ার জায়গা এখানে পেয়েছি। ছেলে ফেলে বসে পড়েছে, ঠিক প্রচুর হাঁপাচ্ছে, সবাই প্রচুর শ্বাস ফুলছে, ছোট ছোট বাচ্চারাও ট্রেক করছে দেখেছি। মনের জোরটাই আসল, ছোট ছোট বাচ্চারা পারছে। ট্রেক আমাদের চলছে, চলবে, একটু এনার্জি গেইন করার ছিল। তাই আমরা সবাই কি খাচ্ছি ভাই? রেড বুল।
এনার্জি গেনার ঠিক আছে নিয়ে আসবে একটা কাজে দেবে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে যে এই ট্রেকিং এর রাস্তায় কোনো প্লাস্টিক হোক প্লাস্টিক বোতল বা কিছু নোংরা আবর্জনা রাস্তায় ফেলবে না আমরাও রেডবুল খেলাম রেডবুলটা রেডবুলের ফাঁকা যে কোটোটা যে ব্যাগে ভরে নিয়ে এসেছি তো রাস্তায় যেতে যেতে এরকম অনেক ডাস্টবিন পাবে সেখানে ফেলে দিও প্লিজ ফরেস্টের জায়গা তো এগুলো নোংরা করবেন একদম এতক্ষণ তো একটু তো প্লেন রাস্তায় হাঁটছিলাম এবার শুরু হয়েছে ফাইট একটু এবার আর একটু বেশি ফাটবে ফাটছে তোদের ফাটছে না চল রাই ভাই আমি এনার্জি বাকি আছে ভাই রেড বুল পিলে না এনার্জি বাকি বেরিয়ে গেছে বহুত জরুরি হ্যাঁ এই ঘোড়া একটু করো না ভাই বলো রেড বুল না বহুত ই জরুরি হ্যাঁ শাহরুখ খান হয়ে যাচ্ছে মাঝে মাঝে বিনা রেড বুল কে জিন্দগি কুছ ভি নেই বিকাশ কি বল রহে হো হাম বল রহে হ্যায় কি अगर यहाँ पे सरवाइव करना है तो आपके पास रेड बुल होना चाहिए दारू जरूर होना चाहिए अगर आप पीते हैं तो ये वाला व्यू ले ले भाई नहीं पीने से नहीं मनोज भैया कुछ बोल रहे हैं नहीं पीने से क्या करना चाहिए ग्लूकोज और चॉकलेट जो दारू नहीं खाता है उसके लिए चॉकलेट गर्लफ्रेंड लेके आना पड़ेगा জায়গাটা দেখছো হেভি জায়গা পুরো সুন্দর নিমা ভাই বলছে আর 10 মিনিট মতো আছে চেকটা বাকি মানে 90% চেক শেষ করে ফেলেছি এখানে একটা ঝিল মতো আছে কিন্তু ঝিলটা হয়তো দেখতে পাবে না প্রচুর মেঘ চারিদিকে আর ঝিলটা এখন জলও নেই শুকিয়ে গেছে পুরো বর্ষাকালে হয়তো ঝিলটায় জল থাকে জাস্ট চারদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছ জিনিসটা ফিল করো ফিল আর কিছু না বিকাশ কেসা ফিল হো রা হ্যায় ভাই বহুত হি অসম জায়গা হ্যায় আগর সিকিম মে কহিন ভি আনা হ্যায় তো গ্যাংটক ছোড়কে ইয়াহ সবসে পহলে আনা সবসে বেস্ট দেখো গ্যাংটক ফ্যান্টক তো সবাই যায় গ্যাংটক তো সবই লোক যাতে লেকিন কেউ যদি একাকিত্বে ফিল নেই কর পায়গা কেউ যদি একাকিত্বে আয়গা ওই ফিল কর পায়গা কেউ যদি একাকিত্বে একটু সময় কাটাতে চাও তাহলে আমি বলবো এই ওকরে বার্সে হিলে ইনক্লুডিং এই ট্রেকটা খুব সুন্দর হচ্ছে বেস্ট আসার জন্য মানে সত্যি অসাধারণ মানে একাকিত্ব এই মানে যদি কাটাতে এটা ছাড়া বেস্ট জায়গা আমার তো মনে হয় না কিছু আছে অবশেষে অপেক্ষার অবসান আমরা ঢুকছি বার্সে এটা হচ্ছে আমাদের হোমস্টে বার্সেতে একটাই হোমস্টে আছে এই হচ্ছে সেই হোমস্টে দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকে একদম ক্লিয়ার নয় পুরোটাই ক্লাউডে ঢাকা ওই জন্য ভিউটাও দেখতে পাচ্ছি না কোনো দিকে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আমি সেদিকেই হচ্ছে মেঘ আর মেঘ এই হচ্ছে হোমস্টে বার্সের আমাদের উপরে মনে হয় সিস্টেমটা আছে থাকার চলো দেখি উপরটা গিয়ে সুন্দর জায়গা এটা আসলে এখানে সেপারেট রুমের কোনো কেস না এখানে হচ্ছে সব ডরমিটরি টাইপের একসাথেই থাকা হয় ঠিক আছে জায়গাটা ফিলটা অসাধারণ লাগবে এই ফিলটা বলে বোঝানোর নয় এখান থেকে জানলা এখান থেকে জানলা এই হচ্ছে ভিউ মুকুতি চা চলে এসেছে গরম চা এটা আমার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ গরম গরম চা 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 চেক করে আ অসাধারণ একটু ফ্রেশ হয়ে চারপাশটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম এই আমাদের ওই যে হোমস্টেটা ওখানে আশেপাশটা একটু ঘুরে দেখি তো এখানকার কস্টিংটার ব্যাপারে তোমাদের বলি একটু এখানে কস্টিং হচ্ছে কালকে যেমন বলেছিলাম ওখরেতে যেটা যে 1000 পার ডে আর কি ইনক্লুডিং সমস্ত খাওয়া দাওয়া তো
বার্সেতে যদি থাকতে চাও এই হোমস্টেটাতে তাহলে তোমাদের কস্টিং পড়বে 1300 করে, 1300 পার পারসন পার ডে উইথ ইনক্লুডিং দ্য সব খাবার, সমস্ত খাবার, তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু। এখানে কস্ট একটু বেশি, কারণ দেখলে তো ট্রেকটা 4.5 কিলোমিটার ট্রেক, আর কোনো রাস্তা নেই, তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার যে ব্যবস্থা বা জিনিসপত্র সামগ্রী সব কিছু কিন্তু ওদেরকে ট্রেক করে এখানে নিয়ে আসতে হয়, তো অটোমেটিকলি সেটা কস্টলি হওয়ারই কথা। তো 1300 টাকা দিয়ে এই জায়গায় থাকার উপলব্ধিটা আলাদাই, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ট্রেকটা করলাম, অসাধারণ একটা ফিলিংস সেটা, এখানে সবারই এই ট্রেকটা ফার্স্ট টাইম ট্রেক এটা, হেঁটে এরকম এই জায়গায় আসা। দুর্ভাগ্যবশত প্রচুর বৃষ্টি চলে এসছে, কিছু করার নেই, এখানে ছোটাছুটি করিস না ভাই, বরফ পড়ছে ভাই, বরফ পড়ছে, সুফল হচ্ছে। বাইরে রীতিমতো 5 মিনিট মতো স্নোফল হয়ে গেল, আমার আগে এক্সপিরিয়েন্স ছিল না এরকম, প্রথমে ভাবলাম বৃষ্টি হয়তো, কিন্তু তারপর তো দেখলে হাতে পুরো ছোটো বরফের তুলোর মতো বরফের দানা এসে পড়ছিল, তো প্রচুর ঠান্ডা দিচ্ছে। ওখান থেকে ছুটে এসে, সবাই লেপ ঢাকা নিয়ে যা তা অবস্থা, ওইদিকে ওইদিকেও তাই সবাই কম্বল নিয়ে ইয়ে। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমি বলে শেয়ার করতে পারবো না, কারণ আমার এটাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এইভাবে হঠাৎ করে বৃষ্টির জায়গায় বরফের দানা পড়ছে, মানে সব কেউ একটা এক্সপেক্টই করেনি। তো যাই হোক, নিজেকে লাকি মনে হচ্ছে যে এই জিনিসটা পেয়েছি, তো কি আর বলো, বাইরে এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওয়েদারটা সকাল থেকে প্রচুর ক্লাউডি ছিল, তো বৃষ্টি হয়ে গেলে এখন ওয়েদারটাও ক্লিয়ার হচ্ছে, তো আশা করবো কাল সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় সেটা ক্লিয়ারলি দেখতে পাবো। তো থাকো, এখনও লাঞ্চটা হয়নি বললে একটু দেরি হবে, এখন টাইম হচ্ছে 3:20 দুপুরবেলা, লাঞ্চটা হতে হয়তো একটু দেরি হবে, ঠিক আছে, ভালো জায়গায় কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, চলো লাঞ্চে গিয়ে আবার দেখা হচ্ছে। লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে কারেন্ট থাকে না, তো ওই জন্য লাইট নেই, দেখতে পাবেন বাসমতি চালের রাইস, এখানে হচ্ছে ডাল, ওখানে সবজি, ওখানে আন্ডা কারি, এখানে হচ্ছে স্যালাড, এখানে হচ্ছে আচার, এটা পাপড়। চলো টাটা, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, এক্ষুনি ঘুম থেকে উঠলাম, চারিদিকে পুরো অন্ধকার, বাইরে তো বিশাল বৃষ্টি, জাস্ট এখনই চা এসছে আর পকোড়া এসছে, আমাদের ক্যান্ডেল জ্বলছে, ব্যাপারটা বুঝতে পারছো তো, 10,500 ফিট উপরে জঙ্গলের মধ্যে একটাই বাড়ি, সেখানে আবার আমরা এই কজন, সেখানে কোনো কারেন্ট নেই, সারা রাত কিন্তু মোমবাতি জ্বালাতেই চলবে, তো রাত্রের ডিনার ফিনার হয়তো দেখাতে পারবো না, ফোনে বেশি চার্জও নেই, প্রচুর ঠান্ডা, বৃষ্টির জন্য আরও ঠান্ডা, আর এক্সপিরিয়েন্স বলতে গেলে অসাধারণ, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যেটা এখানে কারোরই আগে কোনোদিন ছিল না, আজকেই প্রথম। ঠিক আছে, এখন চাটা খাই, প্রচুর ঠান্ডা লাগছে। এটা হচ্ছে এখানকার কিচেন, আমাদের জন্য এখানে এখন চিকেন রান্না হচ্ছে, এই চারিদিকে এত অন্ধকার, সব মোমবাতি জ্বালতেই কাজ চলছে। আমরা ডিনার করতে চলে এসেছি, ডিনারের রাত্রে আছে হচ্ছে বাসমতি চালের রাইস, ডাল আর চিকেন কারি, স্যালাড, সেরা লাগছে খেতে, স্যালাড আছে, স্যালাডও আছে, হ্যাঁ স্যালাডও আছে, সবাই রাক্ষসের মতো খাচ্ছে, এত খিদে পেয়েছে, ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, পাতি কথা এটা বলে দিলাম, ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, কোনো কারেন্ট ফারেন্ট নেই, এটা আলাদাই লেভেলের মজা, ঠিক আছে, আর কোনো কথা হবে না। কালকে সকালে আবার দেখা হবে, কালকে একটা জিনিস হচ্ছে ওয়েদারটা সকালে ক্লাউডি ছিল, কিন্তু দেখলাম ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, কারণ আকাশে প্রচুর তারা দেখা যাচ্ছে, তো আশা করি কালকে সকালে ভিউটা খুব ভালো হবে, তো তোমরা থাকো দেখার জন্য, তো আজকে এই অবধি টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর যদি ব্লগটা ভালো লাগে
সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আশা করছি ভালো লাগবে। টাটা।